নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। শিলচর আসনে প্রার্থী সুস্মিতা জেলা কংগ্রেসের সভায় সিদ্ধান্ত। অবৈধ কয়লার গাড়ি আটক, ফের বিতর্কে বিধায়ক নিজাম। দমকলকে ফোম ইঞ্জিন কাজে গতি আসবে বললেন সুস্মিতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। মঙ্গলবার জেলা কংগ্রেস কমিটি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির পক্ষে জানানো হয়েছে, শীঘ্রই তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে প্রদেশ কংগ্রেসকে। তবে কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে, সুস্মিতা দেবকে শিলচর আসনের টিকিট দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দেবের পৌরোহিত্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন এপিসিসি স্পোকপার্সন দীপন দেওয়ানজি, এপিসিসির সাধারণ সম্পাদক আবু সালে নজমুদ্দিন প্রমুখ। কয়লার অবৈধ কারবার যে এখনও অব্যাহত তা ফের প্রমাণিত হল কালাইন থেকে কাটলি ছড়াগামী অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটকের পর। মঙ্গলবার জনতার হাতে কয়লা বোঝাই লরিটি আটক হওয়ার পর দেখা যায় গাড়িতে কোনো চালান নেই, ছিল না ই পারমিটও। ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের কাছে তথ্য তুলে ধরতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহীদুল আলমের কন্যা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য মেহনাজ সাঈদ চৌধুরী বলেন, আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রচ্ছন্ন মদতে কাটিগড়ায় কয়লার এই সিন্ডিকেট চলছে। মেহনাজ আরও বলেন, গত দুমাস ধরে জাঁক করে চলছে এই কারবার। মঙ্গলবার জনতার সাহায্যে কালাইন থেকে কাটলিছড়াগামী ট্রাকটি আটক করার পরই ফাঁস হয়ে যায় এই রহস্য। মানে মই নহয়, অকলে পাব্লিকে মিলি কিনে গাড়ীখন ধৰিছোঁ। ধৰোঁতে গম পোৱা গ'ল, এতিয়া বৰ্তমানে যিমান মানে মানুহ আছে সিহঁতে আহি কেনে মানে সিহঁতক ডাইৰেক্টলি 15,000-20,000 বুলি মানে ডিমাণ্ড কৰে। পাছত সুধিলোঁ সিহঁতে কোন হয়, সিহঁতে সেইটো ক'ব নিবিচাৰে। পাছত সিহঁতৰ ফোনত সিহঁতৰ মানে ফোন নম্বৰ লৈয়ে চেনেল আছে, তো এতিয়া হেৰি সিহঁতৰ ফোনৰ মানে মাধ্যমে সিহঁতে মানে হেৰি মানে যাৰ যাৰ মানে মানে পইচা কালেকশ্যন আছে সিহঁতে পইচা কালেকশ্যন ট্ৰান্সফাৰ কৰে। পাছত হেৰি আজি আমি এতিয়া মানে পুলিচৰ তাতে আহিলোঁ, বস্তু মানে কিবা কয় গাড়ীখিনি লৈ আৰু যিমানখিনি বস্তু আমি চিজ কৰিছোঁ। চিজ কৰিব পাছত পুলিচেও মানে সুধিলে গাড়ীখনৰ কি আছে, গাড়ীখন কয়লা আছে। সি কৈছে 24 টন আছে, বাট তাতকে বেছি হ'ব, কেলে দেখাতেতো ফুল দেখা গৈছে। গাড়ীৰ কাগজ কোনো আছে নেকি? গাড়ীটো কাগজ নাই, সি চালানো লৈ অহা নাই। তাক সুধিছোঁ চালান আছে নাই, সি কৈছে চালান নাই। তাৰ পিছত পরে সংবাদ মাধ্যমের কাছে জনৈক ব্যক্তি অভিযোগ করেন, আলগাপুর থানার ভারপ্রাপ্ত ওসিও এ কারবারের সঙ্গে জড়িত। শহীদুল আলম গৌতম রায় বা মন্দিরা রায়ের আমলে এরকম কোনদিনই হয়নি। কারণে আজি 2 মাহ চলি আছে আলগাপুর, যে দুদিন আগতে মানে চৈতন ধরেছে, দুদিন আগতে জীবনাঙ্গন হয়েছে, আজি এই নতুন চলাকরি কারণ হয়েছে। গাড়ি মানে গাড়ি আখাইয়া কিছু MLA-র কিছু লোক আছে, তারা পয়সা নিজামুদ্দিন চৌধুরী তারা পয়সা কালেকশন করে, তানে 5,000 টাকা গাড়ি দিয়ে 20,000 টাকা তারা 20,000 টাকা তারা পায়। আরও কিছু আছে, কিছু প্রশাসনের মানুষও আছে, তারা বহুত প্রতিবাদ পাবলিকে করছে যে আমরা আলগাপুরের বদনামর, যে আমরা এখান থেকে এইভাবে কালেকশন করা বাদ দিয়েও তোমরা গাড়ি আখাইও না, কিন্তু তারা এটার মধ্যে কোনো গুরুত্ব দেয় না। আলগাপুর কেন কে হইব এখান তো আর আপনারা জানরাও। হ্যাঁ, আলগাপুর ইনচার্জ, হ্যাঁ, আলগাপুরের ওসি।
নিশ্চয় না হইলে তো এরকম পেট্রোলিং পার্টি থাকলে তো রাত্রে এরকম করার কথা না, নিশ্চয় টান কিছু মুদ্রত আছে যার কারণে এইটাও টানও আছে এটার লোকের বাদ। আর আমি আমরা বিশেষ করে এটাও চাই যে আলগাপুরের সজিরাম চৌধুরী 20-25 বছর MLA চালাইয়া গেছেন, এরকম অরাজকতা হয়েছে না। গৌতম রায়ও মন্দিরের রায়ও আসলা 5 বছর, রাহুল রায়ও 5 বছর আসলা, এরকম কোনোদিন এরকম হয়েছে না যে কয়লার গাড়ি মানে একটাইয়া গাড়ি টাকা লওয়া বা আরও বিভিন্ন জিনিস আছে মানে এইভাবে গুন্ডারাত চালানি হয়েছে না। এটাও MPLAD প্রকল্পে দমকল বাহিনীকে ফোম টেকনোলজির অগ্নি নির্বাপক গাড়ি তুলে দিলেন সাংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে আয়োজিত এক অনারম্ভ অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক রণদীপ দামের কাছে গাড়িটির চাবি তুলে দেন সাংসদ সুস্মিতা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ জানান, প্রায়শই দেখা গেছে দমকল বাহিনীর কাছে ফোম টেকনোলজির গাড়ি না থাকায় অগ্নি নির্বাপনে তাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়, ফলে বাধ্য হয়ে ONGC-র কাছ থেকে আনতে হয়। তবে এখন থেকে আর সমস্যা হচ্ছে না, জেলা প্রশাসনের কাছেও উন্নত মানের একটি দমকলের ইঞ্জিন থাকবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, DSA সভাপতি বাবুল হোড় প্রমুখ। আমি মনে করি যে MP ডেভেলপমেন্ট ফান্ডটা জনসাধারণের টাকা এবং জনসাধারণের সেবার জন্য প্রত্যেক MP-কে একটা টাকা দেওয়া হয়। আমি চেষ্টা করেছি বিগত 5 বছরে যে গ্রাম অঞ্চল হোক শহর অঞ্চল হোক প্রকল্পগুলা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। আমার মনে আছে যখন আমি পৌরসভা নেত্রী ছিলাম তখন অনেকবার ছুটে গেছি শিলচর শহরে যখন আগুন লাগে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমাদের যে DC ছিলেন ডক্টর লক্ষ্মণন ওনার সঙ্গে আলোচনা করে আমরা এই ফায়ার ইঞ্জিনটা কিনি। এটা একদিক জেলা শাসককে দেওয়া হবে, আজকে ফায়ার ডিপার্টমেন্টের অফিসারও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমার ডাইরেক্টর ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। আমার আশা যে এই ফায়ার ব্রিগেডটা আইদার ফায়ার ডিপার্টমেন্ট বা জেলা শাসক মেনটেন করবে এবং শুধু শিলচর শহরে না, শহরের বাইরে যখন গ্রাম অঞ্চলে আগুন লাগে অনেক সময় ONGC থেকে ফায়ার ব্রিগেড আমরা পৌঁছাতে পারি না, এটা যদি শিলচরে রাখা হয় আইদার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বা ফায়ার ডিপার্টমেন্টের কাছে, আমার বিশ্বাস যে আমরা আগুনটা প্রিভেন্ট করতে পারব। লক্ষ্মীপুরের ভুবনখাল পুঞ্জি থেকে পালিয়ে জিরিবামের একটি শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করা রিয়াং সম্প্রদায়ের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জিরিবামের বিধায়ক আসাবুদ্দিন। মঙ্গলবার তিনি শিবিরটি পরিদর্শন করে রিয়াং শরণার্থীদের সাহায্যে ব্যক্তিগত তহবিল থেকে 10,000 টাকা তুলে দেন। পাশাপাশি তিনি এই ভীত সন্ত্রস্ত রিয়াংদের আশ্বাস দেন তাদের নিজস্ব বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি সরকারের সঙ্গে কথাও বলবেন, এ ব্যাপারে তাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মার উগ্রপন্থীদের হুমকিতে রিয়াং শরণার্থীরা বর্তমানে পুঞ্জি ছেড়ে পালিয়ে জিরিবামের একটি শিবিরে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে 44 জন রিয়াং সম্প্রদায়ের মানুষ ওই শিবিরে রয়েছেন। ফের শিলচর শহর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে সদর থানার পার্শ্ববর্তী ওয়াটার ওয়ার্কস রোডে রাস্তার ধার থেকে মৃতদেহটি উদ্ধার হয়। যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও টি শার্ট। এলাকার জনগণ রাস্তায় দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সেখানে লাশটি 72 ঘন্টা রাখা হবে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত ড্রাগস সেবনের জন্য যুবকটির মৃত্যু হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 1.5 বছর থেকে শুধু আলোচনাই হচ্ছে। বিভাগীয় মন্ত্রী বারবার আশ্বাস দিল কাজের কাজ কিছুই হয়নি। এই ক্ষোভ নিয়ে সোমবার থেকে জেনারেল ম্যানেজারের সঙ্গে 3 দিনের ধর্মঘটে সামিল হয়েছেন BSNL কর্মচারী ইউনিয়ন সহ বিভাগের একাধিক সংগঠন। তাদের দাবি দাওয়াগুলির মধ্যে রয়েছে দ্বিতীয় বেতন রিভিশনের বকেয়া অ্যালাউন্সগুলো প্রদান করা, প্রস্তাব অনুযায়ী 4G স্পেকট্রাম চালু করা, কেন্দ্রের নিয়ম অনুযায়ী বেসিক পে অনুসারে পেনশন অনুদান চালু করা। এ ব্যাপারে আমার বাংলা প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে রূপক শর্মা বলেন, বিভিন্ন টেলিকম সংস্থা বাজারে 4G চালু করলেও আজ পর্যন্ত BSNL এর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। দেশব্যাপী
বিএসএনএল কর্মচারী সংস্থার তরফ থেকে যে দেশব্যাপী আজকে স্ট্রাইক শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা শিলচর বিএসএনএল জিএম অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা সবাই এসেছেন তাই ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাইছি যে আজকে আমরা কেন এখানে বসেছি। আজকে এই সরকার আসার পর থেকে আজকে দীর্ঘ দেড় বছর থেকে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আমাদের আলোচনা হচ্ছে। তিন দফায় আমরা মাননীয় মন্ত্রী মিনিস্টার অব কমিউনিকেশনের সাথে আমরা বসেছি আলোচনায়। উনি আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু আজকে অবধি কোনো ধরনের কোনো আশ্বাসই ফলপ্রসূ হয়নি। বিএসএনএল কে বেসরকারীকরণের প্রসঙ্গে একটু ঘুরিয়ে তিনি বলেন, বর্তমানে সরকার এই প্রতিষ্ঠানের কর্মীদের উপেক্ষা করে চলছে, ঢাল তরোয়াল ছাড়া তাদের লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়েছে, এতে স্বাভাবিকভাবে গ্রাহকদের কাছে কোম্পানির গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। আমরা এভাবে বলবো না প্রমোটিং দ্য প্রাইভেট সেক্টর, আমরা বলবো আমাদের উপেক্ষা হচ্ছে। আমি যদি যুদ্ধে নামতে চাই আমার তো ওই সমতায় আসতে হবে না? আমি যদি সমতায় আসতে না পারি, আমাদেরকে আমাকে যদি সবদিকে থেকে বিকলাঙ্গ করে রাখা হয়, তারপরে যদি বলা হয় আপনার সার্ভিস আপনি মার্কেটে পিছনে পড়ে যাচ্ছেন, আপনি কেনই বা থাকবেন? হোয়াট ইজ দ্য নিড অফ ইউর এক্সিস্টেন্স? আমি যদি সমতায় আসতে না পারি আমি নিজের এক্সিস্টেন্সটাকে দেখাবো কি করে? বরাকভেলি আর্টিস্ট ফোরাম এবং কাছাড় সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার গানের মাধ্যমে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছে। এদিন শহরের রাঙ্গিরখাড়িতে এক অনুষ্ঠান আয়োজন করে এ দুটি সংগঠন। বুকে কালো ব্যাজ ধারণ করে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে আয়োজকদের পক্ষে প্রবীণ সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস বলেন, গানে গানে এই অনুষ্ঠানে জঙ্গি হামলার ঘটনার ক্ষোভ যেমন প্রদর্শিত হবে তেমনি শহীদদের শ্রদ্ধাও নিবেদন করা হবে। আজকে আমরা বরাকভেলি আর্টিস্ট ফোরাম এবং কাছাড় লাইট অ্যান্ড সাউন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা আজকে গত 14 ফেব্রুয়ারিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল কাশ্মীরের পুলওয়ামাতে, তার প্রতিবাদে আমরা সব শিল্পীরা এবং যারা শিল্পীর সঙ্গে যারা সাউন্ডে যারা রয়েছেন সবাই মিলে আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি ন্যাক্কারজনক এই ঘটনার। আজকে আমরা সব শিল্পীরা সমবেত হয়েছে এখানে রাঙ্গিরখাড়ির এই অস্থায়ী মঞ্চে, আমরা আমাদের শোক ব্যক্ত করব, গানে গানে শ্রদ্ধায় শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব। আমরা প্রায় 4:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, আরও কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের এখানে দানপাত্র রয়েছে, আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। এখানে দানপত্র যেটা রয়েছে সেখানে যে কেউ দান করতে পারেন। এখানে আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে এত অঞ্চলের জনগণের উপস্থিতি ওদের সামনেই আমরা এই বক্সটা ওপেন করব। এখানে কত টাকা আমাদের কালেকশন হয়েছে সেটা আমরা প্রাইম মিনিস্টারকে ওই রিলিফ ফান্ডে আমরা পাঠিয়ে দেব। মাঘী পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার শিলচর মালিনী বিলে থাকা হিন্দু মিলন মন্দিরে স্বামী প্রণবানন্দজী মহারাজের 124তম আবির্ভাব মহোৎসব পালন করা হয়েছে। এই উৎসব উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে ছিল অন্নকূট ভোগ, পূজা আরতি, গুরুজির ধর্মসভা, 124টি প্রদীপ প্রজ্বলন, বৈদিক যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। দিনভর উৎসব উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক ভক্ত মন্দিরে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী মৃণ্ময়ানন্দজী মহারাজ আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, মাঘী পূর্ণিমা দিনটি সেবাশ্রম সংঘের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনই স্বামী প্রণবানন্দজী মহারাজ জন্মগ্রহণ করেন। এ দিনটিতে কেউ কোনো সংকল্প গ্রহণ করলে তা সিদ্ধ হয়ে যাবে। এই সংকল্প গ্রহণ করে যে যা সংকল্প নিতে পারে সেটা সিদ্ধ হয়ে যাবে মাঘী পূর্ণিমার দিনে। বলছেন তপস্থক্তি তপস্থা পূর্ণ বিকাশের দিন। তিনি এই মাঘী পূর্ণিমার দিনটিকে মানে একটু বলছেন যে সংঘের ইতিহাসে শ্রেষ্ঠতম দিন, এটি পবিত্রতম দিন প্রণবানন্দজি। হ্যাঁ, এই দিনটি হচ্ছে তার পূরণ মানে বিকাশ হতো প্রচুর, এবং তিনি দেখা গেছে আমরা নিজে অনুভব করতে পেরেছি যে আজকের দিনটা একটু পবিত্রতম এবং আমাদের জীবনে একটা সুন্দর দিন এবং আমাদের যা ইয়ে মনের ইচ্ছে থাকে
আমার ইচ্ছা তো অল্প দূরে যেন তিনি হয়েছিলেন একবার আজকের দিনটি, হ্যাঁ যেমন ওই যেন সমাজ জাতির শক্তি দিতেন আজকের দিন থেকে শুরু করে দিয়েছিলেন তিনি। তো এই আজকের পবিত্র দিনে আমরা সকলে পালন করছি, ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ এখন আমাদের অন্নপুর তারপরে পূজারতি হবে ছটাতে, পাঁচটা চব্বিশ এরকম সাড়ে পাঁচটার মধ্যে আমাদের গুরু মহারাজের জন্মক্ষণটি আমরা 124 প্রদীপ জ্বালিয়ে উদযাপন করব। তারপর হবে হচ্ছে ভজন কীর্তন, এরপর 6টা থেকে ধর্মসভা, 7টার সময় বৈদিক শান্তিযজ্ঞ, 8টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। গৈরিক ভারতের কালীবাড়িচর শাখার উদ্যোগে সোমবার শিলচর শহরে মধুরবন্দ, প্রেমতলা ও সেন্ট্রাল রোড হয়ে এক মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন গৈরিক ভারতের সদস্যরা শিলচর ভাওয়াল পয়েন্টে মাসুদ আজহারের কুশপুতুল দাহ করে। সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধেও আওয়াজ তোলেন। কাশ্মীরে জঙ্গি আক্রমণে শহীদ জওয়ানদের শ্রদ্ধায় সোমবার এক মোমবাতি মিছিল বের করে ধলাইয়ের মাতৃভূমি সংস্থা। এই মিছিলটি ধলাইয়ের 3 কিলোমিটার এলাকা পরিক্রমা করে। এই শহীদ তর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস। এছাড়া ভাগা কলেজের অধ্যক্ষ বিষ্ণু কর, নারায়ণ বসু প্রমুখ বক্তব্য রাখেন। বন্ধুগণ, এই ঘটনায় আমরা ধলাই অঞ্চলের জনসাধারণ, ধলাই অঞ্চলের মহিলা সমাজ, যুব সমাজ, শিক্ষাবিদ প্রত্যেকে তীব্র ভাষায় এর নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখব, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে যে ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি আজকে আমাদের দেশ শাসন করছেন, উনি যে কোনো ধরনের মোকাবিলা করুক, যে কোনো ধরনের উনি অগ্রণী ভূমিকা লোক, পাকিস্তানকে প্রত্যুত্তর দেশ, তার বিনিময়ে ভারত সরকারকে যে কিছু দিতে হয় আমরা ধলাই জনসাধারণ হিসেবে। পুজোর পর রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখা মূর্তিগুলো তুলে নিয়ে বিসর্জনের উদ্যোগ নিল উদয়ের পথে। তারাপুর কালীমোহন রোডের এই স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের উদ্যোগে প্রতিনিয়ত এরকম কাজ করে চলেছে। তাদের এই নজিরবিহীন প্রয়াসে খুশি ব্যক্ত করছেন শহরের মানুষ। পরে সংস্থার পক্ষ থেকে তাদের এই প্রয়াস নিয়ে কথা বলতে গিয়ে জনৈক সদস্য জানিয়েছেন, পুজোর পর সড়কের পাশে যত্রতত্র এভাবে মূর্তি ফেলতে দেখলে তাদের মনে ভীষণ কষ্ট হয়। আমরা হিন্দুরা যারা পুজো করে যাচ্ছি, কিন্তু পুজোর পর মূর্তিগুলোকে নালার পাশে যেখানে সেখানে আমরা ফেলে রেখে দিয়েছি। এটা আমরা অনুরোধ জানাচ্ছি সবাইকে যে এরকম মূর্তি ফেলে রাখবেন না, যদি প্রয়োজন মনে করেন উদয়ের পথে এনজিওকে খবর দিন, আমরা আসব, আমরা মূর্তিগুলো নিয়ে বিসর্জন দেব। আমরা সম্মান জানাতে চাই এই মূর্তিগুলোকে, এই মূর্তি আমরা রাস্তায় ঘাটে ফেলে রাখার প্রয়োজন নেই। আমাদের নদী আছে, নদীতে আমরা বিসর্জন দেব। আমাদের উদয়ের পথের পক্ষ থেকে সবাই আমরা আপনাদের সঙ্গে থাকব, আমরা চেষ্টা করব শহরের যে কোনো জায়গার থেকে আমরা মূর্তি উঠিয়ে নিয়ে বিসর্জন দেওয়ার জন্য। আবার অনুরোধ রাখছি সবার কাছে, মূর্তি যেখানে সেখানে ফেলে রাখবেন না, খুবই কষ্ট হয়, মনে দুঃখ হয় নিজের দেবী দেবতাকে দেখতে রাস্তার পাশে এরকম ফেলে রাখা উচিত নয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এরকম করবেন না, আপনারা ফেলবেন না, আমাদের উদয়ের পথে খবর দেবেন, আমরা আসবো উঠিয়ে নিয়ে যাবো।
সুমতি মেমোরিয়াল যোগ নেচার কিওর অ্যান্ড সোশিও কালচারাল সোসাইটির সম্পাদক কাজল সরকার গত 11 এবং 12 ফেব্রুয়ারি দিল্লিতে গ্লোবাল যোগ ফেস্টিভ্যালে অংশ নিয়ে যোগ ব্যায়াম প্রদর্শন করেছেন। এনডিএমসি কনভেনশন হলে আয়োজিত এই উৎসবে ইতালি, ইউরোপ, এশিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে 300 জন প্রতিনিধি অংশ নেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের যোগ বিজ্ঞানীদের অংশগ্রহণে একটি সেমিনারেও তিনি অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে তিনি এই অনুষ্ঠানের কথা জানিয়েছেন। দিল্লিতে গ্লোবাল যোগ অ্যালায়েন্স অর্গানাইজড বাই ইন্টারন্যাশনাল যোগ ট্যালেন্ট শো কাম গ্লোবাল যোগ ফেস্টিভ্যাল অ্যাট দিল্লি 5 ডেজ প্রোগ্রাম। এটা 2 ডেজ প্রোগ্রাম এনডিআরডি এনডিএমডিএমসি হলে হয়েছে, সব ডকুমেন্টে লেখা আছে। দেন 13-15 ভিগুমনির আশ্রম দিল্লি গঙ্গার পাড়ে ইউপিতে পড়ছে। এটা দিল্লি থেকে 150 কিলোমিটার দূর। হিন্দুইজমকে ডেভেলপ করার জন্য সত্যিকারের যোগা মেন্টাল ফিজিক্যাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য যেসব মেডিটেশন ধ্যান ধারণা যজ্ঞ করতে হয় সেইটা আমাদের প্রত্যক্ষ চোখের সামনে দর্শনের জন্য প্র্যাকটিক্যাল করার জন্য ভিগুমনির আশ্রমে দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে আমরা ওইখানে ট্রেনিং দিয়েছি। এখানে পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্বরা এসেছেন, জার্মান, অটেলি, স্টিলা, স্পেন, মেড্রিড সব এখানে আছেন। ওনারা বিশেষজ্ঞরা এসে এখানে বক্তব্য রেখেছেন, বিশেষ করে রিসার্চেবল ডায়াবেটিস, প্রেশার অ্যান্ড গ্যাস্ট্রিক বোথ আর কো রিলেটেড ডিজিজ, এই তিনটা উপরে তারা রিসার্চ ডকুমেন্ট নিয়ে সুদূর ইটালি থেকে এসেছেন সায়েন্টিস্ট, বড় বড় মানুষরা এসেছেন বক্তব্য রেখেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর আসনে প্রার্থী সুস্মিতা, জেলা কংগ্রেসের সভায় সিদ্ধান্ত। অবৈধ কয়লার গাড়ি আটক, ফের বিতর্কে বিধায়ক নিজাম। দমকলকে ফোম ইঞ্জিন কাজে গতি আসবে বললেন সুস্মিতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।